স্বপ্ন সম্পর্কে ভালোমন্দ বিশ্বাস করা যাবে কি? আব্দুস সাত্তার ভোলা থেকে আমাদের এক ভাই প্রশ্নটি পাঠিয়েছেন। মুমিনের স্বপ্ন নবুয়তির 46 ভাগের এক ভাগ, অর্থাৎ মুমিনের স্বপ্ন আর কাফিরের স্বপ্নে পার্থক্য আছে, রাষ্ট্রপ্রধানের স্বপ্ন আর সাধারণ জনগণের স্বপ্নে কিন্তু পার্থক্য আছে, এবং স্বপ্নটা আপনি কোন সময়ে দেখেছেন সেটারও একটা বিষয় আছে। নবীদের মধ্য থেকে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন সাইয়েদিনা ইউসুফ আলাইহিসসালাম, সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যাখ্যা জানতেন সাইয়েদিনা আবু বকর, তাবেঈদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন মোহাম্মদ ইবনু সিরিন। ওনার একটা বই আছে, বইটার নাম হচ্ছে তাবিরুল আহলাম, স্বপ্ন ব্যাখ্যা, মাওলানা মুহিউদ্দিন খান বাংলায় অনুবাদ করেছিলেন, ওনাদের প্রকাশনা থেকে বের হয়েছে, যে মোহাম্মদ ইবনু সিরিনের স্বপ্ন ব্যাখ্যা। সেখানে বিভিন্ন সাইন পাওয়া যায়, হাদিসের আলোকে অল্প কিছু সাইন পাওয়া যায় যেগুলোর আলোকে আপনি বুঝতে পারবেন যে এটা দ্বারা আসলে কী ইঙ্গিত দেয়া হচ্ছে বা আমার জন্য কী ইঙ্গিত এটা বহন করে। তবে বিশ্বনবী ইসলাম সবার কাছে স্বপ্নের কথা শেয়ার করতে নিষেধ করেছেন, যেন কেউ আমার কাছে স্বপ্নের কথা জানতে চাইলে আমি বলি যে আপনি স্বপ্নের বিষয়টা আমার কাছে না বলে আল্লাহর কাছে পানাহ চান। সুন্নাহ হচ্ছে স্বপ্ন দেখার পরেই পড়া খৈরাম্মান আতালাক্বাহু ওয়া শাররাম্মান আতাওয়াক্বাহু, এর মানে হচ্ছে আল্লাহ এই স্বপ্নের যে ভালো দিকটা আছে আমি এটা আপনার কাছে কামনা করি, এই স্বপ্নের যদি কোনো মন্দ দিক থাকে আমি সেটা থেকে আপনার কাছে পানাহা চাই। এই জন্য স্বপ্নের কথা সবার কাছে শেয়ার করা ঠিক না। বিষ্ণু বলেছেন লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসেহ, কোনো বড় জাদ্রেল আলেম ছাড়া আর তোমার খুব কাছের শুভাকাঙ্ক্ষী ছাড়া কখনো স্বপ্ন শেয়ার করবে না। ফা ইন্না রুইয়া তাকাউ আলামা তো আব্বার, কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়। আপনি হুটহাট করে একটা ব্যাখ্যা করে দিবেন, দেখা যাবে যে ঠিকই ওই রকম হয়ে যাচ্ছে। এই জন্য কখনো না জেনে স্বপ্নের ব্যাখ্যা করতে নেই, আর অপ্রয়োজনে স্বপ্নের ব্যাখ্যা বা স্বপ্নের কথা অন্যের কাছে জানতে চাইতে নেই। মোহাম্মদ ইবনে সিরিনের সময়ে দুইজন লোক একই স্বপ্ন দেখল, একজন দেখলো যে তার ছেলের পেট অনেক বড় হয়ে গিয়েছে, আরেকজন দেখলো যে তার ছেলের পেট ফুলতে ফুলতে এত মোটা হয়ে গিয়েছে। তো একজন যে এক মূর্খ লোকের কাছে জিজ্ঞেস করলো যে আমি দেখেছি আমার ছেলের পেট তো ফুলে গিয়েছে, সে বললো তাই নাকি, ভয়ঙ্কর স্বপ্ন, তোমার ছেলে তো মারা যাবে। কিছুদিন পর ঠিকই তার ছেলে মারা গেল, আর ওই একই স্বপ্ন দেখে ওই স্বপ্নের ব্যাখ্যা ওই লোক জানতে চাইতে এসেছিল মোহাম্মদ ইবনে সিরিনের কাছে। উনি বললেন তাই, তোমার ছেলের পেট ফুলে গিয়েছে, তোমার ছেলে তো বড় আলেম হবে। ঠিকই তার ছেলে জগৎ বিখ্যাত আলেম হয়েছিল। এই জন্য স্বপ্নের কথাগুলো পারতপক্ষে কারো কাছে শেয়ার করা ঠিক না। তবে হ্যাঁ, হাদিসে কিছু আলামত পাওয়া যায়, যেমন আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার দাঁত পড়ে গিয়েছে, এটা আপনার জন্য একটা খারাপ সাইন, দুর্ঘটনা ঘটতে পারে, মৃত্যুর আশঙ্কা আছে, কিছু সাইন পাওয়া যায়। কিন্তু দাঁত পড়লে আপনি যে মারা যাবেনই কিছুদিন পরে সুনিশ্চিতভাবে কিছু বলা যায় না। এবং হাদিসে আছে যে দুধ, আপনি দুধ খাচ্ছেন যদি দেখেন এতে আপনার জ্ঞান বাড়বে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার বললেন যে আমি স্বপ্নে দেখেছি হে সাহাবারা আমার আঙ্গুল দিয়ে দুধ বেরোচ্ছে, আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম, খাওয়ার পরে আঙ্গুলে কিছু দুধ লেগেছিল, এটা পরে এই দুধের অবশিষ্ট অংশটা আমি ওমরে ফারুকের মুখে দিলাম। এটা বুখারীর হাদিস। সাহাবারা বললেন ফামাদা আউয়ালতি বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এটা দিয়ে আপনি কী তাওবিল করলেন, কী ব্যাখ্যা করতে চাইলেন? বিশ্বনবী ইসলাম বললেন আউয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করলাম। তার মানে দুধ খেলে যে ইলম বাড়ে, ওমরে ফারুকের অনেক ইলম ছিল, এটা বোঝা গেল। আরেকবার বিশ্বনবী ইসলাম বললেন যে আমি স্বপ্নে দেখলাম তোমরা লাইন ধরে দাঁড়িয়ে আছো, তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত, কারো কোমর, কারো হাঁটু, কারো পা পর্যন্ত, আর ওমরে ফারুকের জুব্বা দেখলাম অনেক ঢিলে ঢালা, অনেক লম্বা, তিনি টেনে হিচড়ে আসছেন। এটাও বুখারীর হাদিস। সাহাবারা বললেন ফামাদা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা দিয়ে আপনি কী ব্যাখ্যা করতে চাইলেন? বিশ্বনবী বললেন আউয়ালতু বিহি আত-তাকওয়া, এটা দ্বারা আমি তাকওয়া এবং দিনদারির ব্যাখ্যা করলাম। অর্থাৎ আপনার জামা, আপনি স্বপ্নে যদি দেখেন জামা ঢিলে ঢালা হচ্ছে, তার মানে আপনার দিনদারি বাড়ছে। আপনি স্বপ্নে যদি দেখেন যে আপনি ন্যাকেড বা আপনি উলঙ্গ অবস্থায় আছেন, আপনার দিনদারি কমে যাচ্ছে, একটা সাইন আপনি পাচ্ছেন। তো সেক্ষেত্রে সর্বোপরি কথা হচ্ছে স্বপ্নের ব্যাপারে আল্লাহর কাছে পানাহা চাওয়া, পারতপক্ষে অন্যের কাছে শেয়ার না করা। স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বা নবীরা যে স্বপ্নে দেখতেন সেটা তো ওহি, নবীদের স্বপ্নগুলো ওহি ওহি। এবং আপনার আমরা যারা সাধারণ মানুষ আমরা তো স্বপ্ন দেখি মন গড়া অনেক কথাই দেখতে পারি। স্বপ্নের মধ্যে একটা প্রকার আছে, এটাকে বলা হয় আদগাসু আহলাম, অনর্থক স্বপ্ন। এবং এটা সাধারণত সারা দিন একটা মানুষ যা করে সেটার একটা রিফ্লেকশন রাতের বেলা হয়। হতে পারে একজন খুব ক্রিকেট খেলে দেখা যায় সে ঘুমের মধ্যে সে ছক্কা পিটাচ্ছে, একজন ফুটবল খেলে ঘুমের মধ্যে দেখা যায় সে বলের মধ্যে লাথি মারছে, সারাদিন কেউ যদি খুব বেশি ইংরেজি পড়ে আরবি পড়ে ঘুমের ঘোরেও কিন্তু সে ইংরেজি আওড়াচ্ছে, সিঙ্গার যারা ঘুমের মধ্যেও লিরিক্স নিয়ে সে গান করছে, এটার একটা রিফ্লেকশন হয়। এগুলোকে বলা হয় আদগাসু আহলাম, এগুলোর কোনো ব্যাখ্যা হয়।